हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल संजू स्टेशन। आमी संजीत। तो केमन आछेन सबाई? तो फ्रेंड्स, प्रथमे आमी आपनादेर काछ थेके क्षमा चेये निच्छि, कारण गतकाल आमी एकटी वीडियो दिते पारिनि आर बर्तमाने कि ट्रेंडिंग चलछे बुझतेई पारछेन। तो जाइ होक, कम टू द मेन पॉइंट, आज के जेई दुटी बिग अपडेट रयेछे, अवश्यई रावण सिनेमा के निये एकटी अपडेट रयेछे। रावण सिनेमा के निये शुभश्री गांगुली कि बोलेछेन सेटा देखे नेब, एबं तार साथे एकटी भालो मानेर गान, যেই গানটিকে আমরা অবহেলা করছি, গানের নাম টাপাটিনি, সিনেমার নাম বেলাশুরু। বেলাশুরুর এই দ্বিতীয় গানটি টাপাটিনি কেমন ছিল সেটারই হালকা রিয়াকশন দেবো। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস দেখুন, বেলা শুরু যে সিনেমাটা, বেলা শেষের সিকুয়েল। তো জানেন, এই যে একটা গ্যাং, এই যে একটা গ্রুপ, এই যে টিম, এটা আবারও ফিরে আসছে, সেটার জন্য কিন্তু দর্শকরা অপেক্ষা করেছিল। দেখুন, উইন্ডাস প্রোডাকশন হাউজের যে দর্শক, পুরোপুরি ফ্যামিলি দর্শক, তারা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে সিনেমা বানায় আর প্রতি বছর তাদের সিনেমা হিট করে। তো এবার তার সিকুয়েল আসে, মানে একটি হিট সিনেমার সিকুয়েল আসছে, সেটা তো চোখ বন্ধ করেই হিট হবে। কিন্তু একটা জিনিস আপনাকে মানতেই হবে, এই সিনেমাটার যে গান, প্রত্যেকটি গান ভালো। প্রথম যেই গানটি এসেছিল আদরে সোহাগে, সেই গানটির আমি রিভিউ করতে পারিনি, কিন্তু সেই গানটিও ফাটাফাটি ছিল। এবার তার দ্বিতীয় গান আসছে, এটাও ধামাকা, জাস্ট দারুণ গান। দেখুন, এই গানটা শুনলে আপনি রঙ্গবতী রঙ্গবতী গানের ফিলটা পাবেন, মানে এক কথায় দারুণ, অসাধারণ কাজ। এখানে এই যে এখানে ডান্স কোরিওগ্রাফি করানো হয়েছে, অনেকটা বিহু ডান্স বলা হয় এদেরকে, তো জাস্ট দারুণ জমকালো কালার রয়েছে এবং অনেক বড় বড় স্টার রয়েছে, ঋতুপর্ণা থেকে শুরু করে, মোনালি ঘোষ থেকে শুরু করে, অপরাজিতা, অনেক ভালো ভালো অভিনেতা রয়েছে। তো দেখুন, সিনেমাটা তো ব্লকবাস্টার হিট হবেই, কারণ এই সিনেমাটা একটি ব্লকবাস্টার হিট সিনেমারই সিকুয়েল। বাট সিনেমার গানগুলো যে এত সুন্দর, কিন্তু এই গানগুলো এরকম ভিউজ ডিজার্ভ করে না, এর চেয়ে কয়েক গুণ বেশি ডিজার্ভ করে, কারণ গানগুলোর লিরিক্স এত সুন্দর। কিন্তু দেখুন, গানগুলো ভিউজ পড়ছে না, তার কারণ কি জানেন? বাংলাতে এখন দুটো ঝড় চলছে, কিশমিশ এবং রাবণ, এই দুটোর জন্য। এটা সত্যি কথা, তার জন্য আমি দেবজিৎকে খারাপ বলছি না, কারণ প্রত্যেকজন এখন সার্চ করে রাবণ এবং কিশমিশকেই দেখছে, আর রাবণের যে একটা ক্রেজ তৈরি হয়েছে সেটা নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, টাপাটিনি গানটা জাস্ট অসাধারণ। যারা এখনো শুনেননি, শুনে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কেমন লেগেছে। তো যাই হোক, এবার আমরা চলে যাব ক্রেজ 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 সুপারস্টার জিতের ক্রেজ নিয়ে। তো দেখুন, রাবণ সিনেমা ইতিমধ্যেই 10 লাখ ভিউ ক্রস করে গিয়েছে, ইয়েস 1 মিলিয়ন ক্রস করে গিয়েছে রাবণ সিনেমার ট্রেলার। তো এবার কথা হলো রাবণ সিনেমার ট্রেলার নিয়ে কি বলেছেন শুভশ্রী গাঙ্গুলী। রাবণ সিনেমার ট্রেলার দেখে শুভশ্রী গাঙ্গুলী বলেছেন, হোয়াট এ পাওয়ার প্যাক ট্রেলার। কি বুঝতেই পারছেন শুভশ্রীর এই যে এক্সাইটমেন্ট, জাস্ট দারুণ লেভেলের। আর হ্যাঁ, শুধুমাত্র শুভশ্রী গাঙ্গুলী নয়, বাংলার সমস্ত তারকা খুব বেশি প্রশংসা করছে রাবণের ট্রেলারের, জাস্ট ধা দিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে। শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু করে দেব সহ রুক্মিণী, আরও যারা হিরো হিরোইন রয়েছে, সবাই কিন্তু এটাকে জাস্ট প্রশংসাই করছে, মানে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে। নেটিজেন থেকে শুরু করে, ইউটিউবার থেকে শুরু করে, পত্রিকা থেকে শুরু করে, সব জায়গায় এটা পজিটিভ রিভিউ কুড়িয়েছে, তো জাস্ট তাণ্ডব লাগিয়ে দিয়েছে। তো আর কিছু বলতে চাই না, আরও কিছু বলবো পরের ভিডিওতে। তো ভিডিও এখানে শেষ করবো, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই, টাটা।